আমরা সবাইকে জানাই শুভ নবমীর শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি এখন যাচ্ছি ঠাকুর দেখতে, আমার সাথে তোমরাও চলো। আর দেখো তো আমাকে কেমন লাগছে, ভালো লাগছে না? তো যাই হোক, চলো ঠাকুর দেখতে দেখতে তোমাদের সাথে কথা হবে। মা, আমি, বোন তিনজনে মিলে বেরিয়ে গেলাম ঠাকুর দেখতে। তো প্রথমেই চলে এসেছি ক্লাব অগ্নিশিখা, এখানে করেছে ক্যালিফোর্নিয়ার স্বামী নারায়ণ মন্দির। খুব সুন্দর করেছে এই মন্দিরটা, তো খুব ভালো লাগছিলো দেখতে। আর ঠাকুরের মুখটাও খুব সুন্দর ছিল, তো দেখতেই পাচ্ছো তোমরা, খুবই সুন্দর করেছে। তোমরাও এখানে এসে ঠাকুর দেখে যেতে পারো। তো তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেলাম তরুণ সংঘ ক্লাবের মাঠে, ওখানের ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। তো চলো দেখি আমরা ওখানের ঠাকুরটা কি করেছে। এখানের প্যান্ডেলটার আমি ঠিক নামটা জানি না, তো যাই হোক এখানের ডেকোরেশনটাও খুব ভালো করেছে। তারপর আমি, বোন একটু মাঠে ঢংচং করে নিলাম, যে ভালো করে একটু সেলফি তুলে নিয়েছিলাম। তো তারপর অনেকটা হাঁটার পর চলে গেলাম ক্লাব বিদ্যুৎ বাহিনীতে, ওখানে করেছিল আদি যোগী মন্দির। খুব সুন্দর করেছিল, যেহেতু আমিও ভোলেনাথের ভক্ত। আর ওখানে গিয়ে দেখি এত লাইন পড়েছে, মানে প্রচুর। অবশেষে গিয়ে পৌঁছালাম, দেখতে পাচ্ছ বেশ সুন্দর করেছে। ভোলেনাথের মুখটা দেখতে খুব সুন্দর লাগছিল, আর ওপরে না খুব সুন্দর জোনাকি পোকা উড়ছিল লাইটিংয়ের সাথে সাথে, দেখতে খুব ভালো লাগছিল। এটা সামনের থেকে দেখলে বেশি ভালো লাগতো। অবশেষে প্যান্ডেলের ভিতরে ঢুকলাম, আর এখানে না খুব সুন্দর শিব ঠাকুরের কিছু পার্টের অংশ তুলে ধরেছিল, খুবই সুন্দর লাগছিল। তো ওখান থেকেও আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে চলে গেলাম শ্মশানখোলা মাঠে, ক্লাব প্রান্তিক। তো এখানের এখানে থিমটা ছিল স্বপ্নপুরী, সত্যি স্বপ্নের মতন জায়গাটা, খুব সুন্দর ছিল। আর থিমটা তো তোমরা দেখতেই পাচ্ছ, অপূর্ব সুন্দর। এখানে মনে হচ্ছে যেন সত্যিই স্বপ্নপুরীতেই এসেছি। এখানে সব থেকে আমার যে জিনিসটা ভালো লেগেছে সেটা হলো মায়ের মূর্তি, সত্যি কোনো কালার করা ছিল না, আর যেন মনে হচ্ছে সত্যিই স্বপ্নপুরী। আমার এত ভালো লেগেছে এই জায়গাটা। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে চলে গেলাম পার্কের মাঠে। এই মাঠে না তিনটে পুজো একসাথে হয়, আর আমাদের তাহেরপুরের মধ্যে সব থেকে বড় মাঠ এটা। আর এখানে দশমীর দিন, মানে তাহেরপুরে ঐতিহ্য বলতে পারো দশমীর মেলা। হ্যাঁ, এর পরের বার আমি অবশ্যই তোমাদের দশমীর মেলা দেখাবো নেক্সট ব্লগে। তারপর চলে এলাম ক্লাব সম্মিলনীতে, এখানে করেছিল দিল্লির অক্ষয় ধাম। অনেকক্ষণ লাইন দেওয়ার পরে অবশেষে আমি ঢুকতে পেরেছি। তো যাই হোক, এখানে ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। তারপর একটু ঘুগনি আর রোল খেয়ে বাড়ি চলে আসলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।